মিরপুরে তখন চলছে সাদা পোশাকের লড়াই। উইন্ডিজের বিপক্ষে মান বাঁচানোর চেষ্টায় রত টাইগাররা। এর মাঝেই মিডিয়া সেন্টারে প্রবেশের পথে এক অনারম্ভর আয়োজন। উপস্থিত বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকারা, ছিলেন কোচ এবং সংগঠকরাও। বোর্ডকর্তাদের সঙ্গে টেস্টের মধ্যাহ্নবিরতিতে এসে যোগ দিলেন খোদ বিসিবি প্রেসিডেন্ট। সহযোগিতা কামনা করে বিদায় জানানো হবে দুই লেজেন্ডকে, দর্শক সারিতে উপস্থিত তারাও। অবশেষে এলো সেই ক্ষণ, স্টেজে ডেকে পাঠানো হলো বাংলাদেশ ক্রিকেটের বহু বিপদের কাণ্ডারী আব্দুর রাজ্জাক রাজকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের একমাত্র বোলার যার ঝুলিতে আছে 500 অধিক উইকেট। আর রাজ্জাকের পরে ঘোষণা হলো আরেকজনের নাম, শাহরিয়ার নাফিস, বাংলাদেশ ক্রিকেটের এক চিরকালীন হাহাকারের নাম, টাইগারদের প্রথম টি টোয়েন্টি অধিনায়ক। শুরুও যেভাবে হয়েছে আমি হ্যাপি, মধ্যে যেভাবে চলছে সেটাতে তো আমি মানে মোর দেন হ্যাপি, এবং শেষ যেভাবে হচ্ছে এটাতেও আমি হ্যাপি। খেলে কন্ট্রিবিউট করে আমি এখন যতটুকু করতে পারবো এর চেয়ে অনেক বেশি ক্রিকেটের সাথে করতে পারবো, সেই জন্য ডিসিশনটা নেওয়া খুব একটা কঠিন হয়নি। ক্রিকেটারদের বিদায় অনুষ্ঠান বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রথা বিরল, তাই হয়তো এবেলায় দুই ক্রিকেটারকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রথম টেস্ট অধিনায়ক এবং বিসিবি প্রেসিডেন্ট। আমরা কোনো আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার সুযোগ যারা পাইনি তাদের জন্য যে দুইজন কৃতি খেলোয়াড় এবং বাংলাদেশকে যারা অনেক সার্ভিস দিয়েছে তাদেরকে এরকম একটা বিদায় জানাতে পেরে আমরা আনন্দিত। আমি বলবো একদিক দিয়ে তারা লাকি, এই কারণে যে তারা খেলাটা ছেড়ে ক্রিকেট খেলাটা ছেড়ে ক্রিকেটের সাথেই আবার সম্পৃক্ত হয়েছে। মাঠ ছাড়লেও ক্রিকেটকে বিদায় বলেননি দুজনের কেউই, রাজ থাকছেন নির্বাচকের ভূমিকায় আর নাফিস ম্যানেজমেন্টে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।